নমস্কার বন্ধুরা, আমি রুদ্রাক ভট্টাচার্য আপনাদের কাছে নিয়ে এসেছি আপনাদের এই সেই চ্যানেল যার নাম বহু আইন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কুকুরের ডিওয়ার্মিং নিয়ে। কুকুরের ডিওয়ার্মিং কি, কিভাবে করাবেন, কিভাবে তার প্রসিডিওর, কিভাবে কি করতে হবে, কখন ডিওয়ার্মিং করতে হবে, পাপির বয়স মিনিমাম কত হলে তাকে ডিওয়ার্মিং করাতে হবে, সবকিছু আমি এই ভিডিওতে আপনাদের বলবো। তো স্টে টিউনড। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বং ওয়াইল্ড। ব্যাস এইটুকুনি বলার ছিল, তো চলুন বেশি না বাজে কথা বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনি যখন একটা পাপি বাড়িতে নিয়ে এলেন, তো পাপিটা খুবই কিউট, খুবই সুন্দর, খুবই লয়াল, খুবই মানে যতই আপনার প্রশংসা করুন না কেন কমই, কিন্তু পাপিটাকে সঠিকভাবে আপনাকে রাখতে জানতে হবে। তার আগে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, পাপিটাকে সহজভাবে ঠিকভাবে রাখা, এবং তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাপিটাকে সুস্থ রাখা। পাপিটাকে সুস্থ রাখতে গেলে আপনাকে যে সমস্ত জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটার মধ্যে প্রথমেই চলে আসছে আজকের এই ভিডিওর টপিক, যেটা হচ্ছে ডিওয়ার্মিং, অর্থাৎ কৃমি। যে সমস্ত কৃমিগুলো কুকুরের পেটে থাকে, যেমন হুক কৃমি, হুক ওয়ার্ম, রাম ওয়ার্ম, বিভিন্ন ধরনের ওয়ার্ম থাকে, সেই সমস্ত ওয়ার্মগুলো থেকে আপনার কৃমি মানে আপনার ডগকে কীভাবে, পাপিকে কীভাবে সুরক্ষিত রাখবেন, বা অ্যাডাল্ট ডগের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কীভাবে ঠিকঠাক রাখবেন, তো সেটার জন্য আজকে এই ভিডিওটি আপনারা পুরো দেখুন। আশা করি আর কোনো ভিডিও আপনাদের দেখার কোনো প্রয়োজন হবে না। প্রথমেই পাপি যখন নিয়ে এলেন, পাপিটাকে আপনার বা যদি নিউ বর্ন বেবি হয় আপনি টু উইক্সে ফার্স্ট ডিওয়ার্মিং করাবেন। টু উইক্সে হচ্ছে কিনা আপনার ফার্স্ট ডিওয়ার্মিং, এবং টু উইক্স থেকে আপনার থ্রি মান্থস অর্থাৎ টুয়েলভ উইক্স অবধি প্রতি দু সপ্তাহ অন্তর অন্তর করে আপনাকে ডিওয়ার্মিং করিয়ে যেতে হবে। আপনি যদি কোনো ব্রিডারের থেকে পাপি নেন, সে আপনাকে 45 days to 30 days এর বাচ্চা আপনাকে দেবে। তার নেওয়ার আগে কিন্তু অবশ্যই জেনে নেবেন যে তাকে পাপিটাকে প্রপার ডিওয়ার্মিং করানো হয়েছে কিনা। যদি প্রপার ডিওয়ার্মিং করানো না থাকে তাহলে আপনাকে কিন্তু সেই পাপি আপনার না নেওয়া ভালো, এবং যদি নিতে চান খুবই পছন্দ হয় তাহলে প্লিজ পাপিটাকে নিয়ে আগে ডিওয়ার্মিং করাবেন যতই বয়স হোক না কেন। তারপরে যে বিষয়টির ওপর চলে আসবেন সেটা হচ্ছে এই তিন মাসের পর থেকে প্রতি এক মাস অন্তর করে আপনি 4 মাস এবং 5 মাস 6 মাস অবধি, 3 মাসের পর আর যে 3 মাস, 1 মাস অন্তর অন্তর করে আপনি ডিওয়ার্মিংটা করাবেন, এবং তারপরে প্রতি 3 মাস অন্তর আপনি ডিওয়ার্মিংটা করাবেন। আপনি যে শিডিউলটা আপনি নিজের সামনেই দেখতে পাচ্ছেন, এই শিডিউল অনুযায়ী আপনি যদি ডিওয়ার্মিং করান তাহলে পাপির কোনো রকমের হেলথ ইস্যু আসবে না, এটা গ্যারেন্টি আমি দিচ্ছি। আর নেক্সট যে টপিকে চলে আসছি সেটা হচ্ছে, অনেকেই বলে থাকেন যে আমার পাপি আছে তাকে কি ডিওয়ার্মিং করাবো, লিকুইড ফর্মে আছে, অনেক ট্যাবলেট ফর্মে আছে। আমি বলবো প্রথমে আপনি যখন পাপিকে খাওয়াচ্ছেন তাহলে অবশ্যই করে ট্যাবলেট ফর্মে নেবেন না, আপনি লিকুইড ফর্মে যে ডিওয়ার্মারগুলো আছে, যেমন ডন্টাল পাপি আছে, ডন্টাল পাপি আমি বলবো বেস্ট, আপনি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে গিয়ে কিনেও নিতে পারেন। তো ডন্টাল পাপি বেস্ট, এটা কিন্তু খুব ভালো একটি ডিওয়ার্মার হিসাবে কাজ করে, পার কেজিতে পার ML, মানে আপনার ডগ যদি 5 কেজির হয়ে থাকে তাহলে আপনি 5 ML করে আপনি খাওয়াবেন। 5 ML বলতে বলে দিই যে ড্রপারটা দেয় ওটা 1 ML এর ড্রপার থাকে, ওটাকে 5 বার ফুল ড্রপ করে আপনাকে খাওয়াতে হবে, তাহলেই কিন্তু প্রপার ডিওয়ার্মিং হয়ে থাকে। এবার যে টপিকটার উপর চলে আসছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার ডগের বা পাপির প্রপার ডিওয়ার্মিং হয়েছে কি করে বুঝবেন, প্রপার ডিওয়ার্মিং কি করে হয়েছে বুঝবেন না। অনেকের ডায়রিয়া হয়ে যায়, অনেকের স্টুল একটু পাতলা ধরনের পাস করে, অর্থাৎ ডায়রিয়ার প্রথম যে লক্ষণ সেটা হয়ে থাকে। অনেকের যেটা হয়ে থাকে সেটা সবার ক্ষেত্রে নাও হতে পারে। বেস্ট আপনি আপনার ডগের যে ওয়েট, সেই ওয়েট অনুযায়ী যদি আপনি প্রপার ডিওয়ার্মিং এর শেডিউল মেনে যে পার কেজিতে এত ML বা পার 10 কেজিতে একটা ট্যাবলেট, এই অনুযায়ী যদি আপনি ওয়েট ম্যাপে খাওয়ান তাহলে আপনার ধরেই নিতে হবে যে আপনার ডগের প্রপার হেলথ ঠিক আছে, এবং
গ্রোথে কোনো বাধা আসছে না, কোনো রকম হেলথ ইস্যু হচ্ছে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে প্রপার ডিওয়ার্মিং হয়েছে। ডিওয়ার্মিং যদি না হয় সেটা কি করে বুঝবেন প্রপার ডিওয়ার্মিং হয়নি না? ডগ দেখবেন অনেক সময় ঘাস খাচ্ছে, অনেক সময় নিজের স্টুল পাস করা স্টুল নিচে রেখে খেয়ে নিচ্ছে, তো তখন বুঝবেন যে ডগটার প্রপার ডিওয়ার্মিং করানো হয়নি। এই সমস্ত বিষয়গুলোকে আপনি যদি একটু খেয়াল রাখেন তাহলে আপনি এই সমস্ত সমস্যা থেকে অনেকটা পরিমাণ রিলিফ পাবেন এবং আপনার পাপিটা অনেক পরিমাণ সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই করছি। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে, এবং অবশ্যই করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। এইটুকুনি বলা ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার নেক্সট ভিডিও খুবই শীঘ্রই আপনাদের কাছে আসতে চলেছে, ততক্ষণ অবধি টাটা।